ফিচার মা মরে গেছেন মানে মানে কবে মারা গেলেন, কিভাবে মরলেন, অসুস্থ ছিলেন? আরে কি অবস্থা তোমার, এমন করে বসে আছো কেন তুমি? বদরুল সাহেব আছে না, উনি আমাদের তিনজনকে বের করে দিয়ে ঘরে তালা লাগিয়ে দিয়েছেন। মানে কি বের করে দিয়েছেন মানে তোমরা কি করেছো, মানে অপরাধ কি? আমাদের কোনো অপরাধই নাই ভাবি, সব অপরাধ ওনার। উনি ওনার কুকর্ম ঢাকতে গিয়ে আমাদের উপর নির্যাতনের বুলডোজার চালাচ্ছেন। ভাই আমি না তোমার কথা কিছুই বুঝতে পারছি না, একটু ক্লিয়ার করে বলো না। ভাবি ঘটনাটা হচ্ছে যে বদরুল সাহেব আমাদের ঘর থেকে বের করে দিয়েছেন, কারণ তার নাকি কোন বান্ধবী আসবে, সেই বান্ধবীকে নিয়ে আমাদের রুমে সে রাত কাটাবে। তার এই কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তার ফলস্বরূপ আমাদের ঘর থেকে বাইরে বের হতে হয়েছে। আচ্ছা ভাবি আপনিই বলেন, যেই মানুষটা খারাপ চরিত্রের লোক তার কোনো কাজে সহযোগিতা করা আমাদের ঠিক হবে না? সেটা একদমই উচিত হবে না। আচ্ছা তোমরা একটা কাজ করো না, ওই যে তরুণ নেতা রাহুল ভাই আছে না, তার কাছে গিয়ে বিচার দাও, তাহলেই তো হলো। আর ভাবি বিচার, আজকালকার জামানায় বিচারের আশা করে কোনো লাভ নেই, বিচারের মা অনেক আগেই মারা গেছেন। কি বলছো, বিচারের মা মরে গেছেন মানে মানে কবে মারা গেলেন, কিভাবে মরলেন, অসুস্থ ছিলেন? বিচারের মায়ের অনেকগুলো সন্তান ছিল, বিচার তাদের প্রথম সন্তানের নাম, আর সেই বিচারবাবু বোবা হয়ে গেছে। আরেক ছেলের নাম বিশ্বাসবাবু, বিশ্বাসবাবু মারা গেছেন। তার পরের সন্তান সত্যবাবু, সত্যবাবুর অনেকদিন কোনো খোঁজখবর নাই। আর তার পরের সন্তান বিবেকবাবু, তিনি তো বহুত আগেই মারা গেছেন। তাদের সবার ছোট হলো শান্তিবাবু, শান্তিবাবুও প্যারালাইজড। এদের মধ্যে আরেকজন হচ্ছে জ্ঞানেন্দ্র, তিনি তো জ্ঞান হারিয়ে অনেক বছর যাবত বিছানায় পড়ে আছে। সন্তানদের এমন পরিণতি হলে কোনো মা কি বাঁচতে পারে? পারে না। তাই সন্তানদের শোকে বিচারের মাও মরে গেছেন। এইবার নিশ্চয়ই পুরো সিনটা আপনার কাছে ক্লিয়ার? একদম ক্লিয়ার। কিন্তু রুবেল, বিচারের মা কি আসলে কখনো মারা যেতে পারে বলো? না, বিচারের মা কোনো দিনই মারা যায় না। হ্যাঁ, সন্তানদের এত দূর অবস্থা দেখে হয়তো সে সাময়িকভাবে অসুস্থ, হয়তো বা হার্ট অ্যাটাক করেছেন, কিন্তু উনি মারা যাননি। সময় মতো ঠিক উনি সুস্থ হয়ে মাথা জেগে উঠবে দেখবেন। আমার মনে হয় তুমি বিচারটা দিলেই খুব ভালো হয়। এখন দেখো তোমরা কি করবে। ঠিক আছে, আপনি যখন বলছেন দেখি আমি একটু গভীরভাবে চিন্তা করে দেখি। ঠিক আছে, তুমি গভীরভাবে চিন্তা করতে থাকো, আমি আসছি ভাই। অভিশাপ দিলে কি সত্যি সত্যি লাগে? যখন আল্লাহ ঠাডা করে পায়ের ভিতর ফোড়া উঠবে তখন বুঝবি সত্যি লাগে। ঠিক আছে, অভিশাপ যেহেতু দিচ্ছিস তাহলে বড়লোক হওয়ার অভিশাপ দে। ওমা, সেটা কি অভিশাপ হবে নাকি? তোকে অভিশাপ দিলে ফকিন্নি হওয়ার অভিশাপ। ঠিক আছে দি। কি দেখো, আমার তো দেখি বমি আসতেছে। বমি আসতেছে? এই শোন, ধর আমার ফোনটা একটু ধর, আমাকে একটা টিকটক ভিডিও করে দে, সুন্দর করে ক্লিক কর। না ভাই, আমি টিকটক করতে করি। আরে তুই সুন্দর করে ক্যামেরাটা ধর, সুন্দর করে ধর, সুন্দর করে করবি কিন্তু। রেকর্ডিং অন কর। এ বড় আজব জায়গা সেটা হইলো গোবি, সিমে থাকে যদি চাল চলে কেউ হাসিল করে, কেউ কেউ ভাগ্য বদলি।